গত ওয়ানডে বিশ্বকাপে অল্পের জন্য শিরোপা জিতে হয়নি ইন্ডিয়া দলের, তবে এবছর আবারও বিশ্বকাপ জেতার সুযোগ রোহিত শর্মাদের সামনে। আগামী 2 জুন থেকে মাঠে গড়াচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ 2024। পারবে কি এবার ইন্ডিয়া টি টোয়েন্টি শিরোপা ঘরে তুলতে? বিশ্বকাপে মূল পর্বে নামার আগে একমাত্র প্রস্তুতি ম্যাচেই আগামী শনিবার 1 জুন বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে ভারতীয় দল। ইন্ডিয়ান সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে শনিবার রাত 8টায়। এখন কথা হলো প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কেমন একাদশটি মাঠে নামবে রোহিত শর্মার দল। আইপিএলের কারণে দীর্ঘ অনেকটা সময় ভারতীয় ক্রিকেটাররা এক হয়ে খেলতে পারেনি, তার উপর আবার এবারকার বিশ্বকাপের স্কোয়াডে অনেকটাই নতুনত্ব এনেছে বিসিসিআই। তাই তো বিশ্বকাপের মূল মঞ্চে এবার ইন্ডিয়া দলের একাদশ কেমন হবে তার একটা স্পষ্ট আভাস পাওয়া যাবে এই ম্যাচের মধ্য দিয়ে। যদিও প্রস্তুতি ম্যাচ হওয়াতে এই ম্যাচের স্কোয়াডে সবাইকে ঝালিয়ে নিতে পারবে ইন্ডিয়া দল, তবে ভুলে গেলে চলবে না বিশ্বকাপের আগেই বাংলাদেশের মতো দলের বিপক্ষে উল্টো হেরে গেলে মূল মঞ্চে অনেকটাই চাপে থাকবে রোহিত শর্মারা। সুতরাং প্রস্তুতি ম্যাচ হলেও বাংলাদেশ দলকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই ইন্ডিয়া দলের সামনে। তাছাড়া সাম্প্রতিক সময়গুলোতে ইন্ডিয়ার বিপক্ষে অনেকটাই ভালো খেলছে বাংলাদেশ। তো চলুন আর কথা না বাড়ি এক নজরে দেখে নেই বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে কেমন হতে পারে ইন্ডিয়া দলের সম্ভাব্য একাদশ। বাংলাদেশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ইন্ডিয়া দলের সেরা একাদশ। নাম্বার ওয়ান রোহিত শর্মা, ওপেনিং ব্যাটার অ্যান্ড ক্যাপ্টেন। নাম্বার টু ইয়াসবি জয়সাল, ওপেনিং ব্যাটার। নাম্বার থ্রি বিরাট কোহলি, ওয়ান ডাউন ব্যাটার। নাম্বার ফোর সূর্য কুমার যাদব, মিড অর্ডার ব্যাটার। নাম্বার ফাইভ সঞ্জু স্যামসন, উইকেট কিপার কাম ব্যাটার। নাম্বার সিক্স শিবম দুবে, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার সেভেন হার্দিক পান্ডিয়া, ব্যাটিং অলরাউন্ডার। নাম্বার এইট রবীন্দ্র জাদেজা, বোলিং অলরাউন্ডার। নাম্বার নাইন কুলদীপ ইয়াদব, স্পিন বোলার। নাম্বার টেন মোহাম্মদ সিরাজ, ফাস্ট বোলার। নাম্বার ইলেভেন জাসপ্রীত বুমরা, ফাস্ট বোলার।